সোমবার রাতে কালী মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিবপুর ব্লকের লালচাঁদপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের লালচাঁদপুর এলাকার একটি গ্যারেজে কালীর মন্দির রয়েছে। মঙ্গলবার সকালে ওই গ্যারেজ মালিক গ্যারেজ খুলতে দেখতে পান মন্দিরের ভেতরে পিতলের মূর্তি সহ তিন ভরি সোনা ও ওই গ্যারেজের বেশ কিছু যন্ত্রপাতি চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই গ্যারেজ চত্বরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। গ্যারেজের মালিক জানিয়েছেন, ওই গ্যারেজের জানালার সিট কেটে মন্দিরে থাকা কালীর পিতলের মূর্তি সহ তিন ভরি সোনা ও দুই ভরি চাঁদি ও গ্যারেজের কিছু মূল্যবান যন্ত্রপাতি চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি যাওয়া সামগ্রীর বর্তমান বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। এই প্রসঙ্গে গ্যারেজের এক কর্মী জানান, আমরা সকালবেলায় এসে দেখলাম যে মার মূর্তি ছিল 30 কিলো ওজনের। ওই মার মূর্তিটা গয়নাগাটি তিন ভরি সোনা ছিল আর দু ভরি চাঁদি ছিল। ঘটনাটা কখন ঘটেছে? ভোরবেলায় ছিল, আমরা তো এখানে রাত্রে ছিলাম না। সকালবেলায় এসে দেখি নাই। কিসের মূর্তি ছিল এটা? পিতলের। পিতলের 20 বছর থেকে আছে এখানে। খোলা খুলে বের করে নিয়ে গেছে, জানানো হয়ে গেছে, থানাতে গেছে। আর মোটর থানা এসেছিল? হ্যাঁ এসেছিল। থানা ওই ঘরের সেল ডাইনামা সব নিয়ে গেছে, 5টা সেল, 10 কিলো মতন তার। কাউকে কি সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ হচ্ছে কি যার ড্রাস মাস খায় তাদেরই সন্দেহ। এদিকে ঘটনার খবর দেওয়া হয় হবিবপুর থানায়। ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার বলেন, আজকে সকালবেলা আমাদের এলাকারই কৃষ্ণনগর, এটা লালচাঁদ আই অঞ্চলের মধ্যে পড়ে, এখানে গ্যারেজ, আমাদের নন্দী গ্যারেজ, এই গ্যারেজের ইনি আছেন অলোকদা। এনার এই গ্যারেজের সাথেই আমাদের একটা মায়ের মূর্তি, কালী মায়ের মূর্তি এবং মন্দির আছে কালী মায়ের। এই মন্দির থেকে কালীর মূর্তি সহ একটা অষ্টধাতুর পিতলের মূর্তি, প্রায় 30 কেজি ওজনের মূর্তি, তার সাথে মায়ের মূর্তির সাথে গয়না, হ্যাঁ, প্রায় 2.5-3 ভরি মতন সোনার গয়না ছিল, কিছু চাঁদির গয়না, রূপোর গয়না ছিল, এবং তার সাথে আরও কিছু গ্যারেজের কিছু তামার জিনিস, মূল্যবান জিনিসগুলো চুরি গেছে গতকাল রাত্রে। সকালবেলা যখন এনারা আসেন গ্যারেজ খুলতে বা দোকানে, এসে দেখেন যে এইরকম পেছনের জানলাটা ভাঙা, পেছনের জানলা খুলে, মানে জানলাটা ভেঙে এই মায়ের মূর্তি এবং কিছু জিনিসপত্র নিয়ে প্রায় 2.5-3 লক্ষ টাকার সামগ্রী এখান থেকে চুরি গেছে। এনারা সন্দেহ করছেন এলাকার বা আশেপাশের কেউ বা কারা এগুলো করেছেন, যেটা একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এটা নিয়ে আমরাও আতঙ্কের মধ্যে আছি। আমরা প্রশাসনের কাছে গেছিলাম, থানাতে জানানো হয়েছে, থানা থেকে এসেছিলেন, ওনারা তদন্ত করলেন। আমরা চাইছি যাতে এটার একটা বিচার হোক। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।